শারদ উৎসব মিটতে না মিটতেই মালদা জেলা জুড়ে করোনা পরীক্ষা বাড়িয়ে দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জোর দেওয়া হয়েছে টিকাকরণের ওপরে। পরিস্থিতি মোকাবেলা করার জন্যই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিদিন জেলায় করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে। গভর্নমেন্ট 80,000 ফর মালদা জেলা পার ডে, এই অক্টোবরের শেষ পর্যন্ত আমরা যদি করতে পারি আরও ভ্যাকসিন আসবে। 80,000 পার ডে? হ্যাঁ, গোটা জেলায়। একটু টার্গেটটা একটু হাই আমাদের। আজকেই আমাদের জেলা স্তরে জেলা সমাহর্তার সঙ্গে আমাদের বৈঠক আছে, সেই ব্যাপারে মোডাস অপারেন্ডাই কীভাবে করা যায় উইদাউট এনি হ্যাসল, কোনো রকম ভিড় দেখাতে কি না হয় সেটা আমরা চেষ্টা করব, আমরা শুরু করে দেবো। এই ভ্যাকসিনেশন তো বাড়াতেই হবে, মানে এখন ফেস্টিভ সিজন একটা গেল, আরও ফেস্টিভ সিজন আসছে। আমি যত বেশি লোককে ভ্যাকসিনেশনের কভারেজে আনতে পারবো তত আমাদের প্রোটেকশন থাকবে। এক, ভ্যাকসিনেশন দেওয়া যেমন হচ্ছে এর মধ্যে কিছু সংক্রমণ তো ছড়াচ্ছে, সেই অ্যাকচুয়াল সংক্রমণ ছড়ানোর চিত্রটা কী সেইটা কিন্তু আমাদের বোঝাতে হেল্প করবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর টেস্ট। টেস্ট না করে আমি বলতে পারবো না শুধু জ্বর হয়েছে বলেই সংক্রমণটা ছড়াচ্ছে, না, টেস্ট হচ্ছে একমাত্র উপায় যেখানে বুঝতে পারবো আমরা কোভিডটা ছড়াচ্ছে না কি পজিশন আছে সেইটা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শৈবাল ব্যানার্জি জানান, রাজ্যে করোনা তৃতীয় ঢেউ আসার একটি সম্ভাবনা আছে, সেদিকে নজর রেখেই রাজ্যে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তারা জেলার টিকাকরণ বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন 80,000 টিকাকরণের পাশাপাশি র্যাপিড টেস্ট ও আরটিপিসিআর মিলিয়ে দিনে প্রায় 22,000 পরীক্ষা করা হচ্ছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, শিশু থেকে শুরু করে বয়স্ক, তাদের সবার চিকিৎসার জন্য আমাদের প্রতিটি জায়গায় মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেম, অক্সিজেন থেরাপি, বেড, মেডিসিনস সমস্ত কিছু মজুদ আছে। আমার মনে হয় থার্ড ওয়েব যদিও আসে আমরা সেটাকে খুব ভালোভাবে মোকাবিলা করতে পারবো। অন্ততপক্ষে আমাদের মালদা জেলায় আমাদের সংক্রমণের হার এখনও অনেকটা কম আছে, তার কারণ ভ্যাকসিনেশনটা আমাদের খুব ভালো গতিতে হয়েছে। টেস্টটা আমরা বাড়ি, আমাদের যে টার্গেট দেওয়া আছে গভর্নমেন্টের 700 এবং 1800 করে, প্রায় এটা বাড়ে কমে, বৃষ্টি বাদলার সময় একটু কমে যায়, নর্মাল দিনে আমরা অনেক বেশি করে করি, টার্গেটের ছুঁয়েও টার্গেট ছাড়িয়েও যে আমাদের র্যাপিড টেস্ট আমাদের 700 থাকে আর আরটিপিসিআর আর একটু বেশি থাকে। এটা ভ্যারি করে, এটা খুব ডাইনামিক, যখন যেরকম রেসপন্স সেই অনুযায়ী এটা করে, এটা ফিক্সড কিছু নয়। আজকে যদি 1200 থাকে কালকে 1500 করতে হবে, সেরকমই আমাদের আছে, আমরা সেটা করছি। অ্যাভারেজ কত হচ্ছে স্যার দিনে? দিনে অ্যাভারেজ আবার বললাম ভ্যারি করে, আমাদের 700 প্লাস ওখানে প্রায় 1200, 1900, 2000 করে হয়ে যায় র্যাপিড এবং আরটিপিসিআর মিলিয়ে। ভ্যাকসিনেশনটা বাড়ছে মানে ভ্যাকসিনেশনের টার্গেট আমাদের বেঁধে দিয়েছেন গভর্নমেন্ট 80,000 ফর মালদা জেলা পার ডে, এই অক্টোবরের শেষ পর্যন্ত আমরা যদি করতে পারি আরও। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।